পৃথক গোর্খাল্যান্ড নয়, জিটিএ এর মাধ্যমে পাহাড়ি উন্নয়নই তার প্রধান লক্ষ্য বলে জানালেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা। রাজ্য বিধানসভা ভবনে জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। পরে অনিত থাপা সাংবাদিকদের বলেন, জিটিএর হাতে বিভিন্ন দপ্তর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো পক্ষে এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে ইতিবাচক সাড়া মিলেছে। তবে পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন অনিত থাপা। পাহাড়ি বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডসের দটফেল জোট বেঁধে গোর্খাল্যান্ডের দাবিতে সর্বভাবে তাদেরকে জিটিএ প্রধান কটাক্ষ করেন। তিনি বলেন, পাহাড়ের মানুষের প্রধান দাবি এখন উন্নয়ন, তাছাড়া গোর্খাল্যান্ড দেওয়ার ক্ষমতা রাজ্য সরকার নেই, তাই যারা গোর্খাল্যান্ডের দাবি তুলছেন তাদের উচিত কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে দাবি জানানো।